মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চমকে দেওয়ার মতন নিঃসন্দেহে মন্তব্য যে কথা বলছেন মাননীয় বিচারপতি, দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যিনি একাধিক রায় দিয়েছেন আজকে তার মুখে এই কথা ছিল। মাননীয় বিচারপতি বলছেন যে আমি বদলে গিয়েছি, আমি এখন আর ভগবান টগবান নই, আমি এখন শয়তান। এক মহিলা আজকে বিচারের দাবিতে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আসেন, তিনি বিচার প্রার্থনা করেন এবং তিনি যখন বলেন মাননীয় বিচারপতিকে উদ্দেশ্য করে যে আপনি ভগবান, সেই প্রেক্ষিতে আজকে এই কথা বলতে শোনা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যিনি বলছেন যে আমি এখন আর ভগবান টগবান নই, বদলে গিয়েছি আমি, আমি এখন শয়তান। আরেকবার আপনাদের বলবো যে কথা আজকে বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের, তিনি বলছেন যে আমি বদলে গিয়েছি, আমি আর এখন ভগবান নই, আমি এখন শয়তান। এক মহিলা আজকে বিচারের দাবিতে বঞ্চনার অভিযোগ তুলে বিচারের দাবিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আসেন এবং তখন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, মাননীয় বিচারপতিকে আপনি ভগবান বলে যখন সম্বোধন করেন তখনই এই কথা বলতে শোনা যায় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আবারও বলবো নিঃসন্দেহে ও চমকে দেওয়ার মতন মন্তব্য মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে আজকে শোনা গিয়েছে এজলাসে, যখন এক মহিলা কাতর আবেদন নিয়ে বিচার প্রার্থনা করে বঞ্চনার অভিযোগ তুলে তিনি যখন আসেন এবং তিনি বলেন তিনি একাধিকবার আত্মহত্যার পর্যন্ত চেষ্টা করেছেন, তখন এবং তখনই সেই মহিলা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতিকে ভগবানের সঙ্গে তুলনা করেন, ভগবান বলে সম্বোধন করেন। তার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করেন যে আমি এখন বদলে গিয়েছি, আমি এখন ভগবান টগবান নই, আমি এখন শয়তান। আজকে এই মন্তব্য শোনার পর অনেকের কাছে সেটা বিস্ময়ের ছিল যে বিচারপতির মুখে যখন এই কথা শোনা যাচ্ছে, তিনি বলছেন যে আমি এখন বদলে গিয়েছি, ভগবান টগবান নই, আমি এখন শয়তান।